প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঈদ উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন মিনিস্টার এয়ার কন্ডিশনার প্রেজেন্টস ঈদ স্টারে। আমি শান্তা জাহান আজও হাজির হয়ে গেছি আপনাদের পছন্দের একজন ব্যক্তিত্বকে সাথে নিয়ে। তার সাথে জানবো তার ঈদের ভাবনা, ঈদ কেমন কাটলো এবং না বলা অনেক কথাই। নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন হচ্ছে আসলে কার কথা বলছি আমি, যে তার ভাবনাগুলো আমাদেরকে জানতে হবে। আসলে আমার মনে হয় এই মানুষটি তার ভাবনার যে প্রসারতা রয়েছে সেটা কিন্তু আমাদের মাঝেও ছড়িয়ে দিতে পারেন, সেটি তার লেখনীর মাধ্যমে, সেটি তার কথা বলার মাধ্যমে, অথবা নাট্যরূপ দিয়েও সেই ভাবনাগুলো তার যে মননশীলতা রয়েছে সেটি আমাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। তিনি আর কেউ নন, আমাদের অত্যন্ত পছন্দের মানুষ, কবি, সাহিত্যিক, নাট্যকার এবং একজন সাংবাদিক, আমাদের সকলের প্রিয় আনিসুল হক। অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন? খুবই ভালো। আমি মুগ্ধ হয়ে আপনার এই যে পরিচিতি দেওয়ার যে ভঙ্গি এবং শব্দচয়ন এটা দেখছিলাম। ও থ্যাংক ইউ। আমি কিন্তু ভয় ভয় বলছি, কারণ একজন মানুষ বাংলা একাডেমি পুরস্কার পেয়েছে, বাংলাদেশের সাহিত্য নিয়ে প্রথম থেকে নিয়ে কাজ করছে, তার সামনে বাংলা বলাটা অনেক কঠিন। আপনি এত সুন্দর করে কথা বলেন কিন্তু এত বাড়িয়ে বলেন কেন? না, আমি সবসময় একটা কথা বলি, সেটি হচ্ছে একজন মানুষের প্রশংসা সামনাসামনি করা যায় না, নিজের মধ্যেও একটা সংকোচ এবং লজ্জাবোধ কাজ করে। কিন্তু ওটা যখন আমরা যারা উপস্থাপক রয়েছি দর্শকের কাছে বলতে চাই, তখন মন উজাড় করে বলতে পারি, বিকজ ওই একটা জায়গা যেখানে তারা আমাদেরকে অনেক বিশ্বাসের সাথে আমি মনে করি যে আমাদের ভালো কাজের প্রশংসা করা উচিত। এতে এটা কিন্তু মানে এবং প্রশংসা করবার সময় দিল খোলাভাবেই করা উচিত, তবে কিন্তু দিয়ে প্রশংসা করতে হয় না। আমি আপনার যে সদ্গুণ আছে এটার কথা যদি লোকে বলি, মানুষ সেটা থেকে কিন্তু একটু শিখবে, একটু অনুপ্রাণিত হবে যে ভালো কাজ করতে হবে, তাই না? ভালো অ্যাচিভমেন্ট করতে হবে। এবারে একটু জানতে চাই যে ছোটবেলার ঈদ নিয়ে তো নিশ্চয়ই সবাই প্রশ্ন করে যে ঈদ কেমন ছিল, কেমন করে কাটতো, বাট আমি প্রশ্ন করতে চাই একটু ভিন্নভাবে। ছোটবেলায় এমন কোনো ঈদ যেটি এখনো মনে পড়লে সেই সময়কার কষ্টটা পীড়া দেয়? হ্যাঁ, সেটা তো আছেই, সেটা আছে। যেমন আমি তো 65 সালে আমার জন্ম, আব্বা মা যা বলেছেন তার দ্বারা, তো আমরা 71 সালে আমার বয়স 5 থেকে 6 বছর, 72 সালে 7 বছর, এবং আমি যে বড় হচ্ছি এটা 70-এর দশকে আমাদের দেশ কেবল স্বাধীন হয়েছে। ওই সময়টায় খুব অভাব ছিল, দেশের দারিদ্র ছিল, আমাদের প্রথম বাজেট কিন্তু খুব অল্প টাকা। আমার মনে হয় 71-এর বাজেটটা 50-60 কোটি টাকা, এর পরের বাজেটটা 500 কোটি টাকার বেশি না, এত কম ছিল। তো দুঃখের ঈদটা যেটা ছিল, আমরা ছিলাম 5 ভাই বোন এবং আমি ছিলাম মুখ চোরার টাইপ, আমার কথা কখনো বলতাম না, আমার অন্য ভাই বোনরা তাদের দাবি দেওয়াগুলো আদায় করে নিতে পারতেন। তো আমার স্যান্ডেল ছিঁড়ে গেছে, এই যে আমরা বলতাম স্যান্ডেল শু, তো এখন আমি ঈদে আশা করছিলাম যে আমাকে এক জোড়া স্যান্ডেল কিনে দেওয়া হবে, মনে মনে চাচ্ছিলাম, হ্যাঁ চাচ্ছিলাম, কিন্তু আমি দেখি যে ঈদের দিন সন্ধ্যা হয়ে যাচ্ছে, কেউ দিচ্ছে না। তখন আমি একা একা হাঁটতে 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 ওই রংপুরে আমাদের ধাপকুটকিপাড়ার বাসা থেকে বেরিয়ে, একটা পতিত এয়ারপোর্ট ছিল যেটা 71-এ বানানো হয়েছিল, ওটা পার হয়ে গ্রামের রাস্তায় চলে গেছি, গিয়ে সন্ধ্যা পার করে রাত্রে 8টার দিকে একা একা ফিরে এসছে। তখন বাসায় সবাই খেয়াল করছে যে কী হয়েছে, ও আসছে না কেন? তারপর আমি গম্ভীর হয়ে বসে আছে, কী হয়েছে তোমার, তো যে আমার যে স্যান্ডেল নাই, কালকে ঈদ, তোমাদের কারো খেয়াল নাই, আপনাদের কারো খেয়াল নাই, আমি ঈদ করবই না এরকম অভিমান। তখন আবার সাইকেল নিয়ে মামারা বাসায়, আমাদের বাসায় মামারাও থাকতেন, বাজারে গিয়ে বাটা থেকে একজোড়া স্যান্ডেল শু কিনে আনলেন, সেটা মনে পড়ে। আসলে এই স্মৃতিগুলো কিন্তু সবসময় আমাদের মনে থাকবে। এখন মানে আমার ক্ষেত্রেও যেটি হয়, ছোটবেলাটা হয়তো এভাবে কাটেনি, কিন্তু তারপরেও যে খুব মানে অনেক কিছু পেয়ে যেভাবে বড় হওয়া সেটা কিন্তু না, কারণ মধ্যবিত্ত পরিবারে যেটি হয় না, এরপরেও আপনারা তো, আপনি বড় হয়েছেন কত দশকে? 90-এর দশকে। 90-এর দশকে এটা, হ্যাঁ, আজকের মতো এত প্রাচুর্য ছিল না, কিন্তু 90-এর দশকেও
একটা বাচ্চা একটা ঈদে চারটা পাঁচটা ছটা জামার কম পেয়েছে বলে আমার মনে হয়। হ্যাঁ, সেটা পাওয়া গেছে, কিন্তু মানে থাকে না একটা পরিবারে যে একজন মানুষই হচ্ছে কর্মক্ষম মানুষ বা একজন মানুষই আর্ন করছে, তো সেক্ষেত্রে সবার চাহিদা পূরণ করতে করতে সে কিন্তু একজনের অনেকগুলো চাহিদা থাকলে সেটা পূরণ করা সম্ভব হয় না, সেখানে কিন্তু স্যাক্রিফাইস করতে হয়, অ্যাডজাস্ট করতে হয়। হ্যাঁ, অথবা পরিবারের মানে আমরা তিন বোন, তো তিন বোনের ক্ষেত্রে যেটা হতো, আমি যেহেতু সবার ছোট, ধারণায় করে নেওয়া হতো আচ্ছা বড়দের যে ড্রেসগুলো একটু গায়ে লাগছে না সেগুলো হয়তো ও পরে ফেলবে, তো ওর একটা দুটো পরলেও হবে। এটা যে বড় ভাইয়ের প্যান্টটা ছোট হলে মেজো ভাই পরেছেন, ওনারটা ছোট হলো, মানে ছোট তো আর হতো না আমরা বড় হতাম, তখন আমি পরছি, হ্যাঁ এই কাজ করতে হয়েছে, তার পাঞ্জাবি, তার জুতা, এগুলি তো, এটা একটা দুঃখ ছোট হওয়ার জন্য ছিল যে সাধারণত ফ্রেশ নতুনটা পাওয়া যেত না, একটু মনে হতো যে ওদেরকে তো এটা দেয়া হলো, আমাকে কেন একটাই দেয়া হলো, তো আমারও মনে পড়ে যাচ্ছিল এমন কিছু। আমাদের শৈশবে একটা কমন জিনিস ছিল যে বলতো যে বড় সাইজের আনবা যাতে সামনের বছরও হয়, আড্ডা হচ্ছে আমাদের প্রিয় মানুষ আনিসুল হকের সাথে, আবারও ফিরবো আড্ডায়, কিন্তু তার আগে মিনিস্টার এয়ার কন্ডিশনার প্রেজেন্টস ঈদের এই ঈদ স্টার এর আয়োজন থেকে ছোট্ট একটি বিরতি নিতে হচ্ছে, এখনই ফিরছি, কোথাও যাবেন না। ফিরে এলাম বিরতির পরে আরও একবার মিনিস্টার এয়ার কন্ডিশনার প্রেজেন্টস ঈদ স্টারে। প্রিয় দর্শক, আড্ডা হচ্ছে আমাদের প্রিয় মানুষের সাথে, এবং আজকের আড্ডাটা কিন্তু আমরা ভিন্ন রকম কিছু গল্প দিয়ে শুরু করেছি, দেখা যাক ধীরে ধীরে আরও কত গল্প তার কাছ থেকে আমি বের করে নিয়ে আসতে পারি। ছোটোবেলার ঈদের গল্প গেল, এবারে বড়বেলার ঈদের দিকেই আসি। যেহেতু ছোটোবেলাটা হচ্ছে রংপুরে হয়েছে, এমন কোনো ঘটনা কি আছে যে ওই ঈদটা এখনও পর্যন্ত স্মরণীয় মনে হয়? হয়তো সেটা ফ্রেন্ডদের আড্ডা হতে পারে, অথবা এমন কোনো ঘটনা। আমার শৈশবে আমি না খুবই লক্ষ্মী ধরনের ছেলে ছিলাম, মানে এখনো লক্ষ্মী, মানে ভালো ছাত্র একটা আমাদের আমাদের সব ভাই বোনদের পিঠের মধ্যে ছিল মারা ছিল, কারণ সবাই ফার্স্ট হতো কাজেই। আর আমি আমি জানি না, মেয়েরা হয়তো আমার ধারণা ছেলেদের চাইতে 10 বছরের বড় থাকে, মানে 10 বছরের একটা ছেলে আর 10 বছরের একটা মেয়ের মধ্যে অনেক পার্থক্য আছে, ম্যাচুরিটির একটা ব্যাপার। ফলে আমার কৈশোরের মধ্যে এই প্রবণতা ছিল না, যদিও 18 বছর বয়স যখন হয়ে গেছে তখন আমি কবিতা লিখতে শুরু করেছি, এবং অবশ্যই মেয়েদের উদ্দেশ্যেই কবিতা লিখেছি, নারীচিত্র জয়ের বাসনা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আমি কবিতা লিখি নাই। কিন্তু তাই বলে ঈদে কোনো একটা পছন্দের মেয়ের বাড়িতে ঘুরঘুর করেছে এরকম হয় নাই। কবিতা লিখে পাঠানো হয়েছে, মানে শৈশব কৈশোরে না, আরেকটু বড় হয়ে আমি যখন বইটা পড়তে হয়ে গেলাম, আমাদের ক্লাসটা শুরু হতে 1 বছর দেরি হয়েছিল, কারণ তখন খুব সেশন জট হতো, আমরা এটাকে বলতাম এরশাদ ভ্যাকেশন, তো সেই কারণে আমাদের ক্লাসটা শুরু হতে দেরি হলো, ওই সময় আমি কবিতা লিখতে শুরু করি। তো আপনি যেটা প্রশ্ন করেছেন, হ্যাঁ আমি যেটা করেছিলাম, আমি একটা স্মরণিকা এটাকে সংকলন বলে কবিতা সংকলন প্রকাশ করেছিলাম, সেটার মধ্যে আমি নিজে একটা উদ্দেশ্যমূলক কবিতা লিখলাম, এবং আমার যে পছন্দের মেয়েটি তাকেও বললাম সরাসরি না অন্যের মাধ্যমে যে কবিতা জমা দিতে, তিনিও একটি কবিতা জমা দিলেন, ফলে একই সংকলনে দুজনের কবিতা আরও অন্যদের কবিতা তো রাখতে হয় রেখে ওই কবিতাটা ওই বইটা প্রকাশ করে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছিল, সেটা অবশ্য ঈদ উপলক্ষে নয়। যখন কবিতা লেখা শুরু করলেন তখন কি মাথায় কখনো এসেছে বা মনে মনে ইচ্ছে ছিল যে বড় হয়ে বা ধীরে ধীরে আমি গল্প লেখা শুরু করব? আমি কিন্তু কবিই হতে চেয়েছিলাম, আমি আমি গদ্যকার হতে চাই নাই, ঠিক আছে। এবং আমরা যখন ঢাকায় চলে এলাম, এরপরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ক্লাস করছি এবং হলে থাকছি, এর সুবাদে আমাদের বুয়েট ক্যাম্পাসেই কিন্তু নির্মলেন্দুগুণ থাকতেন, নির্মলেন্দুগুণ থাকতেন চতুর্থ শ্রেণীর কর্মচারীদের একটা কোয়ার্টারের মধ্যে এক রুম নিয়ে থাকতেন, এবং আমি একদিন তার বাসায় গেলাম, ওইখানে দিয়ে একটাই খাট, রুমের মধ্যে আর কোনো আসবাব নাই, শীতকাল ছিল বলে তিনি এরকম করে লেপ একটা মুড়ি দিয়ে চুপ করে শুয়ে আছেন এবং টেলিভিশন দেখছেন। টেলিভিশনটা নির্মলেন্দুগুণকে দিয়েছিলেন একজন প্রকাশক, সেটাও সেই গল্প আমরা জানি, তার কবিতাও ছিল এই নিয়ে। তো ফলে খুব
মানে এই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থাকতেই আমি কিন্তু ঢাকার কবি সাহিত্যিকদেরকে চিনি। কবি মহাদেব সাহা ও তার বাসায় যেতাম, ওরা বাড়ি ছিল আজিমপুর চায়না বিল্ডিং রোড, ওটা বুয়েটের খুব কাছে। উনি আমাকে বললেন, তুমি যদি কবি হতে চাও তাহলে কোনোদিনও গদ্য লিখবে না, যদি তুমি একবার গদ্য লেখো তাহলে তোমাকে লোকে গদ্যকার বলবে। এবং তার এই অভিশাপ কিন্তু সত্য হয়েছে। আমার তিনটা কবিতার বইয়ের পরে প্রথম গদ্যের বই বেরোলো গদ্য কার্টুন, তখন লোকে আমাকে বলতে শুরু করলো ও তো রম্য লেখক। এরপরে আমি যখন উপন্যাস বের করলাম লোকে বলতে শুরু করলো ও তো ঔপন্যাসিক। এরপরে যখন আমি টেলিভিশনে নাটক লিখতে শুরু করলাম তখন লোকে আমাকে বলা শুরু করলো ও তো নাট্যকার। এরপরে যখন আমি ব্যাচেলর সিনেমাটা লিখে ফেললাম লোকে বলতে শুরু করলো ও তো সিনেমার লেখক। ঠিক আছে, কারণ একটা মাধ্যমের চাইতে আর একটা মাধ্যম কিন্তু বেশি শক্তিশালী, এর মধ্যে আবার কলাম লিখে কলাম লেখক হয়ে গেছি, তাই না? যখন আমি সংবাদপত্রে কাজ করতে শুরু করলাম, সংবাদপত্রের প্রয়োজনে আমরা পূর্বাভাস নামে একটা ছোট্ট কাগজ করতাম, সেই কাগজে আমি গদ্য কার্টুন নামে একটা কলাম লিখতে শুরু করলাম। এর ফলে গদ্য কার্টুন কলামটাও জনপ্রিয় হলো, ওই পত্রিকাটিও জনপ্রিয় হয়েছিল। আমি যখন গদ্য কার্টুন লিখছি এর মধ্যে তো হাসির জিনিস থাকতো, ওই স্যাটার থাকতো, অসঙ্গতি নিয়ে তীব্র তীক্ষ্ণ হুল ফোটানো আমি চেষ্টা করতাম, কিন্তু মাঝে মধ্যে হিউম্যান স্টোরি করুণ কাহিনীও লিখতাম। যেমন একবার জাকাতে পায়ের নিচে পড়ে জাকাত নিতে গিয়ে দুটো বাচ্চা মারা গেল, আমি ওই নিউজটা পড়ে দেখলাম এরা সব রংপুর থেকে এসছে, যেহেতু রংপুর আমার বাড়ি আমার খুবই মায়া লাগলো, তা আমি একটা কলাম লিখে ফেললাম ঈদের লাল জামা। এইটা পড়ে ক্ষমা হারুন টেলিভিশনের প্রযোজক উনি আমাকে ফোন করে বললেন এটাকে আমাকে একটা স্ক্রিপ্ট করে দেন, আমি শর্ট ফিল্ম বানাবো, ছোট ছবি বানাবো। আমি তখন নাল পিরানির স্ক্রিপ্টটা লিখে দিয়েছিলাম, এবং উনি যেহেতু বলেছিলেন যে উনি চলচ্চিত্র বানাবেন সেই জন্য একদম ডিটেল করে ছবি এঁকে এঁকে প্রত্যেকটা শটও আমি বুঝিয়ে দিচ্ছিলাম যে কপালে টপ টপ করে পানি পড়বে, বা একটা আপনার কাকতারুয়া দেখতে কেমন, তারপর সুপারির পাতা পড়ে গেলে একজন ভাই টানছে আর একজন ওটার ভিতরে বসে আছে, আমি ছবি এঁকে এঁকে দিয়েছিলাম। তারপর নালপিরানটা 21 টেলিভিশনে প্রচারিত হলো এবং ওইটা হিট হয়ে গেল। ওই কলামগুলো পড়ে আমাকে দুইজন লোক ফোন করেছিলেন, একজন হচ্ছেন ফরিদুর রেজা সাগর, উনি ফোন করে বললেন যে তুমি যে কলাম লিখছো এগুলি বেশ ভালো, তুমি যদি উপন্যাস লেখো এগুলি জনপ্রিয় হবে এবং তখন তুমি আমাকে একটা বই উৎসর্গ করো। তো আমি সেই কাজটা করেছি। আরেকটা হচ্ছে আফজাল হোসেন, উনি আমাকে ভীষণ উৎসাহিত করতেন, বলতেন যে আপনি উপন্যাস লিখুন আর নাটক লিখুন, টেলিভিশনের জন্য নাটক লিখুন। এবং উনি প্রথম আমাকে 35,000 টাকা পাঠিয়ে দিলেন যে আপনি আমাকে একটা নাটক লিখে দিলেন। ওই সময়টায় কিন্তু এরকম যত্ন ভালোবাসা প্রশ্রয় এবং সঙ্গ ছিল, আমাদের আগে আরও ভালো ছিল জিনিসটা। মানে আমি সংবাদপত্রের কর্মী, আমি কবিতা লিখি, আমি হয়তো কলাম লিখছি, কিন্তু ফরিদুর রেজা সাগর, আফজাল হোসেন, হুমায়ুন ফরিদি, সুবর্ণা মুস্তফা আমাদের সঙ্গে কিন্তু যুক্ত থাকতেন, তারা আমাদেরকে ফোন করতেন, একটা হয়তো কোথাও পড়তেন আপনাদের লেখা। হ্যাঁ, এবং আমাকে তো সুবর্ণা আপা অনেক কিছু শিখিয়েছেনও, এমনকি আমার মা বইতে আমি রবীন্দ্রনাথের বীর পুরুষ কবিতাটাকে বীর শিশু লিখেছিলাম। ইট ওয়াজ সুবর্ণা মুস্তফা তিনি আমাকে ফোন করে বললেন, আনিস তুমি তো বইটা ভালো লিখেছো কিন্তু একটা কিন্তু ভুল লিখেছো। কি শোনা পা কোনটা, এই কবিতাটার নাম কিন্তু বীর শিশু না, এটা বীর পুরুষ। আচ্ছা আনিস ভাই, এই গল্পগুলো শুনতে চাই আসলে, অল্পতে শোনা যাবে না, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসি, বিরতির পরে ফিরে আসছি। প্রিয় দর্শক, বুঝতেই পারছেন টানটান মানে উত্তেজনাকর একটা মুহূর্তে আমি রয়েছি, কারণ এই গল্পগুলো আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে, কিন্তু তারপরেও বিরতি আমাকে নিতেই হচ্ছে কারণ এটি আমার সময়ের দাবি। সো ফিরে আসছি বিরতির পরে, মিনিস্টার এয়ার কন্ডিশনার প্রেজেন্টস ঈদ স্টারে, কোথাও যাবে না, থাকুন চ্যানেল 9 এর সাথে। ফিরে এলাম বিরতির পরে, আমাদের বিশেষ আয়োজন মিনিস্টার এয়ার কন্ডিশনার প্রেজেন্টস ঈদ স্টারে। প্রিয় দর্শক, আর কথা নয়, সরাসরি চলে যাচ্ছি আমরা গল্পে। আমি গল্পে আসতে চাই, বলছিলেন যে সুবর্ণা আপু ফোন করে ভুল ধরিয়ে দিয়েছে। ঠিক আছে, হুমায়ুন ফরিদি ভাই তো উনি তো একটু নাটকে মানুষ, সবসময় নাটক করতেন এবং আমাদের সাথে কথা বলতেও নাটক করতেন। একদিন আমার মনে আছে এরকম, আপনি যেমন বসেছেন তার সঙ্গে একটা টেলিভিশন অনুষ্ঠানে গেছি, উনি ক্যামেরা স্টার্ট হওয়ার আগে বলছেন, এই আমি তো পারফিউম দেই নাই রে, আমার ছবি তো ভালো আসবে না, এটা সাধারণ রসিকতা। একদিন ফরিদি ভাই আমাকে বাসায় গেছেন, আয় তুমি নামো, মোবাইল ফোন তখন ছিল, আমি নামলাম, গাড়িতে ওঠো। আমাকে তখন প্রথম প্রিমিয়াম সুইটসের একটা দোকান হয়েছে ধানমন্ডি 4 নম্বরে, ওই দোকানে নিয়ে গেলেন,
গিয়ে 2 কেজি দুধমালাই নামে তাদের নতুন মিষ্টি ছিল এবং ওই সময়ে এটার দাম ছিল 500 টাকা কেজি। 2 কেজি মিষ্টি কিনে আমাকে আবার আমার বাসায় নামায় দিল। নামায় দিয়ে বললেন এই মিষ্টিটা খাবে, খাওয়ার পরে আমার জন্য একটা নাটক লিখে দেবে। পরে আমি তার জন্য একটা ঈদের নাটক লিখেছিলাম। আমি তো আফজাল ভাই তো আমার খুবই প্রিয় ছিল, তার সঙ্গে সঙ্গে গাড়িতে ঘুরেছি। হুমায়ুন ফরিদির ভাইও প্রিয় ছিল, তার সঙ্গে আমি গাড়িতে ঘুরেছি। কিন্তু হুমায়ুন ফরিদির জন্য সঙ্গে আমি গাড়িতে গেলে গাড়িটা যখন একটা ট্রাফিক লাইটে থামতো, দুই পাশ থেকে টোকাইরা ফেরিওয়ালারা রিক্সাওয়ালারা এসে গাড়ির দরজায় কিন্তু কাছে কিন্তু ধাক্কা দিত। উনি কিন্তু সিনেমা করে ভীষণ জনপ্রিয় হয়েছিলেন। ওই জনপ্রিয় অবস্থায় উনি আমার বাসায় এসে আমাকে গাড়িতে তুলে মিষ্টির দোকানে নিয়ে গিয়ে মিষ্টি কিনে বাসায় নামিয়ে দিতে দিতে বললেন তুমি আমাকে একটা নাটক লিখে দেবে। এরকম নাটকীয়তা। কিন্তু আমি যেটা বলছিলাম, ওই সময় শিল্পী সাহিত্যিকরা পরস্পরের সঙ্গে যুক্ত ছিলেন। আমাদের সময়েও এটা কিছুটা অব্যাহত ছিল। আমি মোস্তফা সরোয়ার ফারুক কি সেই সুবর্ণ সময়ের কিছুটা অংশ, কিন্তু আপনাদের সময়ে কিন্তু ওরা শুধু আমার ধারণা রাত্রি 1টার সময় এসে মেকআপ করে ঘুমিয়ে পড়ে, সকালবেলা 5টার সময় আবার মেকআপ করে চলে যায়। ওদের কিন্তু কারোর সঙ্গে গল্প করবার সময় নেই। এবং এই জন্য কিন্তু কাজগুলোর মধ্যে সৃষ্টিশীলতা যেমন কম আমরা পাচ্ছি, সৃষ্টিশীল বিষয়গুলো কম আসছে, আবার পাশাপাশি এমন গল্পগুলো আগামী 5 থেকে 10 বছর পরে আমরা কিন্তু করতে পারবো না, বা আগামী 20 বছর পরে এই ধরনের গল্প আসলে হবে না। ভালো টেকনিক্যালি সাউন্ড, ক্যামেরার কাজ খুব ভালো, নতুন আইডিয়াস, এটা কিন্তু নতুনরা করছেন না তা না। কিন্তু আপনি যদি তুলনা করেন বিটিভির একটা নাটক আপনি দেখতে পাচ্ছেন, ওটা শুধু একটা সেটে হয়েছে, কিন্তু দেখবেন যে ওইটার মধ্যেও যে সৃজনশীলতা, ওইটার মধ্যে ওনারা যে অনেকক্ষণ ধরে রিহার্সেল করেছেন, নাটকটা যে লিখে অনেকবার কাটাকুটি করা হয়েছে, ওইটা বুঝতে পারবেন যে একটার মধ্যে যত্নের ছাপ আছে আর একটার মধ্যে আধুনিকতার ছাপ আছে, দুটোই আছে, দুটোই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বাট যখন সব কিছু একসাথে মানে সংমিশ্রিত হয়ে নতুন কিছু তৈরি হয় তখন বোধ হয় সেটা বেঁচে থাকে। ওই দুটো জিনিস যদি একত্রিত হতো, যত্ন, পরিশ্রম, অনুশীলন, মহড়া, রিহার্সাল আর হচ্ছে আধুনিকতা, আধুনিক ক্যামেরা, তখন হয়তো আমাদের সব ছিল, কিন্তু আধুনিকতার ছোঁয়াটাকে আমরা মিস করতাম, কারণ তখন প্রযুক্তি এতটা মানে উন্নত ছিল না। কিন্তু এখন প্রযুক্তি অনেক উন্নত হয়ে গেছে, আমরা কেন যেন সেই বিষয়গুলোকে হারিয়ে ফেলেছি। আর হুমায়ুন ফরিদি স্যারের কথা যেহেতু বললেন, তার ব্যাপারে একটা বিষয় আমি একটু বলতে চাই, যেটি আমাকে খুব বেশি ইন্সপায়ার করে। আমাদের মতোই একটি টক শোতে তাকে প্রশ্ন করা হয়েছিল, অপি করিম আপু প্রশ্ন করেছিলেন যে আপনি ঘুম থেকে কখন ওঠেন, তখন ফরিদি ভাই প্রশ্নের উত্তর দিয়েছিলেন যে আমি যখন ঘুম থেকে উঠি তখনই সকাল হয়। তো ফরিদি ভাই খুবই উইটি মানুষ ছিলেন, খুব অসম্ভব মানে আমরা মিস করেছি আসলে, নতুন প্রজন্মের যারা রয়েছি অ্যাটলিস্ট কাছে থেকে দেখার যে একটা আনন্দ, যে আকাঙ্ক্ষা, সেটা আসলে আমরা মিস করে গেছি। লেখালেখির ব্যাপারে যখন আপনি মোটামুটি নাম করে ফেলেছেন এবং সবাই আপনাকে এক নামে জানতে শুরু করেছে, ঠিক ওই মুহূর্তে নিশ্চয়ই অভিনয়েরও অনেক অফার এসেছে? কিন্তু একটা দুটো ক্ষেত্রে আমি নাটক করেছি, যেমন একান্নবর্তীতে তো আমাকে মোস্তফা সরোয়ার ফারুকি 50তম পর্বে নিয়ে এলেন, সেটে বসিয়ে অনেক কিছু জিজ্ঞেস টিজ্ঞেস করলেন। ফাইনালি যখন প্রচার হলো আমি দেখলাম আমি ক্যামেরার সামনে বসে আছি এবং ঘামছি, টিস্যু পেপার দিয়ে আমি মুখ মুছছি, ওইটাই শেষ। আমার যে এত কথা নিল ওগুলি কোনো কিছুই দেখায়নি। আরেকবার এটা হচ্ছে আমার প্রথম দিকে আমি কেবল নাটক লিখতে শুরু করেছি, বিটিভির স্পেশাল ঈদের নাটক, এটা আফজাল ভাই করছেন, সালাউদ্দিন লাবলু ছিলেন, রাত্রি নামে একটা মেয়ে ছিলেন, উনি করেছিলেন। তো ওই নাটকটার শেশে এটা শাহবাগের পাবলিক লাইব্রেরির ওই যে সিঁড়িটা, ওইখানে শেষ দৃশ্য হচ্ছে, সব মিলনের দৃশ্য মানে সম্মিলিত হবে সব নায়ক নায়িকারা, ওখানে আফজাল হোসেনকে নায়িকা সালাম করছে, আরেকজন এসে পাশে দাঁড়িয়ে হাসছে, এরকম। তা আমি হঠাৎ আমি ছিলাম ওখানে, তা আমি বলছিলাম আহ দেখে মনে হচ্ছে কি, দেখে মনে হইতেছে যে ঈদের নাটক হইতেছে, এটা আমি এমনি দিয়েছি। তখন হঠাৎ করে ওরা বললো কি আল্লাহ এই ডায়লগটা ভালো, আপনি এখানে দাঁড়িয়ে এই ডায়লগটা দেন, আমরা এটা শেষ করে ক্যামেরা প্যান করে আপনাকে ধরবো, আপনি তখন বলবেন দেখে মনে হইতেছে ঈদের নাটক হইতেছে, এটা বলবেন। তারপরে
30 বার এটা চেষ্টা করলো, আমি এটা বলতেই পারলাম না। মানে অ্যাকশন বলার সাথে সাথে তখন ডায়লগ ভুল হয়ে যায়। হ্যাঁ, ডায়লগ ভুল হচ্ছে এবং বলতে থাকে ফলস লুক দিচ্ছে, ফলস লুক, এটার মানে আমি জানি না, আমি নাকি ক্যামেরার দিকে চোরা চাউনি দিচ্ছিলাম। এই জন্যই বলা হয় আসলে প্রতিটা মানুষ তার স্বস্ব ক্ষেত্রে যতটা দক্ষতার পরিচয় রাখে, অন্য আরেকটি ক্ষেত্রে যখন তাকে দাঁড় করিয়ে দেওয়া হয় তখন কিন্তু তার জন্য কাজটা মোটেও সহজ হয় না। তবে সব কিছু চর্চা করলে হয়। আমি যেদিন প্রথম দিন টেলিভিশনে, বাংলাদেশ টেলিভিশনে একটা কবিতা পড়েছিলাম, পরে আমি নিজে দেখি যে আমি বারবার জিভ দিয়ে ঠোঁট চাটছি, 3 মিনিট অন্তত আমি 300 বার ঠোঁট চেটেছি, কিন্তু এখন নিশ্চয়ই আমি এটা করি না, এটা ক্যামেরার সামনে আমি এখন সহজ হয়ে গেছি, ক্যামেরা যে আছে এটা আমি ভুলে যাই। হ্যাঁ, তো পরে আমি ইন্টারভিউ নামে একটা নাটক করেছিলাম, এটাও মুস্তফা সরোয়ার ফারুকের, ফার্স্ট এই কেজি ক্লাসে প্লে গ্রুপে বা ক্লাস ওয়ানে বাচ্চাদের ইন্টারভিউ নেওয়া হয়। এটা আমি খুবই অপছন্দ করি, কারণ বিদেশে কিন্তু নিয়ম হচ্ছে প্রত্যেকটা বাচ্চাকে স্কুলে নিতে হবে এবং যার যেটা এলাকা সে তার এলাকার স্কুলে ভর্তি হতে পারবে, এবং সে যদি স্পেশাল বাচ্চা হয়, ধরা যাক শ্রবণ প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, তাকেও নিতে হবে। কিন্তু আমাদের এখানে আমরা ছেলেটা চটপটে কিনা, অঙ্ক পারে কিনা এসব দেখে নিই। আমি তো MBA পাশ করে আমার বাচ্চাকে স্কুলে ভর্তি করবো না, ও একদিন আপনার স্কুলে পড়ে পড়ে MBA পাশ করবে, এই জন্য ভর্তি করাবো, তাই না? তখন আমরা একটা নাটক করলাম ইন্টারভিউ, এটাতে আমি নিজে অ্যাপিয়ার করে এই কথাগুলো বলেছিলাম যে এটা খুবই অন্যায় হচ্ছে, আমরা কেজি ওয়ানের প্লে গ্রুপের বা ক্লাস ওয়ানের বাচ্চার পরীক্ষা নেই। পরে সরকার খুবই শিক্ষামূলক, কিন্তু সরকার কিন্তু এটা নিয়ম করে দিয়েছে, সরকারি স্কুলে প্রথম বর্ষে, প্রথম ফার্স্ট ক্লাস ওয়ানে, প্রথম শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য এখন কোনো ইন্টারভিউ নেওয়ার নিয়ম নাই, যদি কেউ নিয়ে থাকে সে নিয়ম ভঙ্গ করে। কিন্তু দেশের নিয়ম হচ্ছে কোনো সরকারি স্কুল ক্লাস ওয়ানে ভর্তির জন্য বাচ্চার ইন্টারভিউ নিতে পারবে না। চমৎকার একটা ব্যাপার ছিল, এই বিষয়গুলো নিয়ে আরও একটু কথা রয়েছে আমার, কিন্তু তার আগে আরেকটা বিরতি নিয়ে নিতে চাই। প্রিয় দর্শক, আড্ডা হচ্ছে ঈদ স্টারের সাথে, ঈদের আড্ডা তো চলছে, তার সাথে এমন কিছু শিক্ষণীয় বিষয় নিয়ে আমরা কথা বলছি যেটি আসলে আমাদেরকে সবসময়ই সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, তার আগে নিয়ে নিতে চাই আরও একটি বিরতি। ফিরছি এখনই, মিনিস্টার এয়ার কন্ডিশনার প্রেজেন্টস ঈদ স্টারের সাথেই থাকুন আমাদের। ফিরে এলাম বিরতির পরে, ঈদ উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন মিনিস্টার এয়ার কন্ডিশনার প্রেজেন্টস ঈদ স্টারে। প্রিয় দর্শক, সাথে রয়েছেন আমাদের প্রিয় ব্যক্তিত্ব আনিসুল হক, ফিরে যাচ্ছি তার কাছে আরও একবার। ফিরে এলাম, আমরা খুবই চমৎকার একটা ইস্যু নিয়ে কথা বলছিলাম যে বাচ্চাদের ইন্টারভিউ নেওয়ার ব্যাপারে। তো বর্তমান সময়ে আমরা সরকারি স্কুলগুলো যদি বাদ দিই, কিন্তু বেসরকারি স্কুলের সংখ্যাই তো সবচেয়েতে বেশি এবং একটা প্রতিযোগিতাও থাকে, এবং সেখানে কিন্তু আমরা দেখি একটা বাচ্চাকে রীতিমতো শুধুমাত্র ইন্টারভিউ দিতে হয় তা নয়, তার বাবা মাকেও পড়াশোনা করে যে ইন্টারভিউ দিতে হয়। ওই নাটকটাতে এইসবই দেখানো হয়েছিল যে বাবা মা দুজনে ইংরেজি শিখছে, তারপরে বাবা ভাবছে যে আমি তো পারবো না, তাহলে ফলস একটা বাবা, আর যিনি ইংরেজি পারেন তাকে নিয়ে যাই, এসব ছিল এটার বিষয়। এগুলি খুবই ঘোরতর অন্যায়। বাইরের স্কুলগুলিতে কিন্তু ভর্তি, আমি জানি, যেমন সামাজিক অবস্থান তো বলা নিষেধ, এমনকি রেজাল্ট একজন আরেকজনকে শেয়ার করে না, যে ও ফার্স্ট হয়েছে, ও সেকেন্ড হয়েছে, এগুলি বলতে দেবে না ওরা। তো সেটা আমাদের অনেক দূর, আরও বহু কিছু পরিবর্তন দরকার আছে অনেক, এবং সেই পরিবর্তনগুলো নিয়ে আসলে এখনো সময় আছে কথা বলবার। নিশ্চয়ই এখনই সময় কথা বলবো। আচ্ছা, আমরা এবারে আরেকটু অন্য বিষয়ে কথা বলতে চাই। আপনার মাথার চুলগুলো খুবই সুন্দর, একদম শুভ্র বললে ভুল হবে, এটাকে বলা হয় হচ্ছে পেপার সল্ট কালার, অনেকে অনেক টাকা খরচ করে তারপরে করে। হ্যাঁ, সল্ট অ্যান্ড পেপার কালার, অনেকে অনেক টাকা খরচ করেও কিন্তু এখন এই কাজ করছে, অনেক ইয়াং এজের যারা রয়েছেন, আর দেশের বাইরে এই লুকস যাদের আসে তাদেরকে বলা হয় ম্যাচিউর পার্সন। তো আপনার যখন প্রথম আয়নায় নিজের মাথার এই শুভ্র চুল চোখে পড়েছে, তখন কি মন খারাপ হয়েছে না মনে হয়েছে যে আনিসুল হক ম্যাচিউর হচ্ছে? আমি হচ্ছি জন্ম থেকেই বুড়া। আচ্ছা, ঠিক আছে, আমার 3টা পাকা চুল নিয়ে আমি জন্মগ্রহণ করেছি, এটা সত্য কথা বলছি, বানিয়ে বলছেন, যদিও লেখকদের কোনো কথা বিশ্বাস করবেন না, এরা খুব বানিয়ে কথা বলে, ঠিক আছে। তারপর একবার
1971 সালে মুক্তিযুদ্ধের মধ্যে আমরা গ্রামে পালিয়ে আছি, এক গ্রাম থেকে আরেক গ্রামে পালাতে হচ্ছে। ওই সময়টাতে আমার আম্মা এই তিনটা চুল তুলে ফেলেছিলেন। তখন আমার প্রচণ্ড জ্বর হয়েছিল এবং প্রচণ্ড ডায়রিয়া হয়েছিল। এরপর থেকে আমাদের এটা আমরা সংস্কার ভাবলাম যে এই পাকা চুলগুলো তোলা যাবে না, তুললে ওর অসুখ হবে। ঠিক আছে, যেহেতু জন্ম থেকে এটা সাথে নিয়ে এসেছি, কাজে ওই চুল নিয়ে, কাজে আমি জন্ম থেকেই পাকা। ঠিক আছে, তারপর যখন চুল প্রথম পাকতে শুরু করলো, আমি তখন আমার মেয়ে তখন স্কুলে যায়, কেজি স্কুলে যায়, আমি ওকে আনতে স্কুলের গেটে যাই, তো আমার মেয়ে বলল যে সবাই ভাববে যে আমার বাবা বুড়া, তোমাকে আমার দাদা ভাববে, কাজে তুমি চুলে রং দাও। তখন আমি চুলে কালো রং দেওয়া শুরু করলাম, কিন্তু তাতে আবার দেখলাম যে এটা আসলে ঠিক না। মানে আমার লেখালেখি আমি যেহেতু অল্প বয়স থেকেই করি, লোকে আমাকে পাত্তা দিচ্ছে না, যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না। এবং আমাদের সবাই হয়েছে কি, আমি আপনাকে বলি, হুমায়ুন আহমেদ স্যার কিন্তু বাংলা একাডেমির পুরস্কার পেয়েছেন 28 বছর বয়সে। 28 থেকে 32 বছর বয়সে ওই সময়ের লেখকরা যারা ছিলেন তারা সবাই বাংলা একাডেমির পুরস্কার পেয়ে গেছেন। হ্যাঁ, এই সৈয়দ শামসুল হক, শামসুর রহমান, এরা কিন্তু অতি অল্প বয়সে। আমাদের ক্ষেত্রে এখন আমি জানি 57 বছর 56 বছর আমার বন্ধু খুব ভালো কবিতা লেখেন, তাকে যখন বাংলা একাডেমি পুরস্কার দেওয়ার কথা উঠলো, বলে না ওর তো বয়স হয় নাই। মানে এখন হয়েছে যে 75 বছর বয়সী কবিরা এখনও বেঁচে আছেন এবং তারা বহাল তবিয়তে লিখছেন, কিন্তু তারা এখনও বাংলা একাডেমি পুরস্কার পান নাই, তাকে না দিয়ে কীভাবে 57 বছর বয়সে। ফলে আমি এই যে পাকা চুলটা এটা খুবই এনজয় করি, কারণ এর দ্বারা আমার গুরুত্ব সমাজে বাড়বে বলে আমি আশা করি, কিন্তু আসলে বাড়ে না। এখনও আমাকে লোকে তরুণ কবি ভাবে, তরুণ লেখক ভাবে, তরুণ সাংবাদিক ভাবে। আমরা আর কত বড় হব, সেই যে কেউ কথা রাখেনি কবিতার মধ্যে ছিল না, নাদের আলী, আমি আর কত বড় হব, আমার মাথা এই ঘরের ছাদ ফুড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে, তো আমরা আর কত বুড়া হব। তো চুল তো পেকে পেকে এত পেকে গেল যে এখন ঝরে পড়ে যাচ্ছে, এবং এটাই আপনার বিউটি হয়ে দাঁড়িয়েছে, আর সবাই খুব পছন্দ করে। আমার স্পেশালি পছন্দ হচ্ছে প্রশ্নটা আমার নিজে থেকে করা। এবারে আবার ঈদের প্রসঙ্গে আসতে চাই, যখন লেখালেখি করা শুরু করলেন, আগে কিন্তু প্রত্যেকটা উৎসব, মানে ইভেন আমার মনে আছে আমার ছোটবেলায় আমার বোনদেরকে দেখেছি, ওরা যখন ঈদ শপিং করতে যেত তখন কিন্তু উপন্যাসের বইও কিনে নিয়ে আসতো, হুমায়ুন আহমেদ স্যার, ইমদাদুল হক মিলন, পরবর্তীকালে আপনার লেখা, ঈদ সংখ্যা তো অবশ্যই, এবং তখন একটা ঈদ সংখ্যা মানে বাসায় ঈদের আমেজ যে চলে এসেছে এটা বোঝা যেত। তো ঈদের এমন কোনো ঘটনা কি রয়েছে যে ঈদের আগে আপনার একটা লেখা বের হয়েছে এবং খুব মোটা অঙ্কের একটা সম্মানী সহ একটা খাম পৌঁছে গেছে বাসায়, ভেবেছিলেন ঈদটা ভালো কাটবে না, কিন্তু তারপরে সেই খামটা খুলে মনটা ভালো হয়ে গেল? অনেকবার হয়েছে, এটা অনেকবার হয়েছে, এবং আমি অনেক সময়ে এটা এই যেটা বলছিলেন আর কি, যে হঠাৎ করে মানে মনে হচ্ছে যে এইখানে একটু টাকা খরচ করা দরকার, কোনোটা কোনোটা হয়তো নিজের জন্যে, কোনোটা হয়তো পাড়া প্রতিবেশীর জন্যে, কোনোটা হয়তো আমাদের আর একটু কী বলবো, আছে না বাসায় তো অনেকেই সাহায্য করেন, তাদের জন্যে একটা টাকা পেলে ভালোই হতো। ঠিক কোথাও না কোথাও থেকে একটা টাকা এসে যায়, ফোন করে বলে যে যে এই এখানে একটা টাকা আছে, এটা ঈদের আগে রাত্রেই পৌঁছে দিই, নাটকের টাকা বিশেষ করে, এবং ওরা তো ক্যাশ টাকা আগের রাত্রে বা 2 দিন আগে একদম খামের মধ্যে, এবং আমি হয়তো অতি অল্প আশা করেছিলাম, দেখলাম যে খামটা বেশ মোটা ভারী, গুনে দেখি যে টাকা গুনতে গুনতে শেষ হচ্ছে না, তখন খুবই ভালো লাগে, টাকা পেতে কিন্তু খুব ভালো লাগে। হ্যাঁ অবশ্যই, এবং আমি সেদিন আপনাকে বলি, প্রথম আলোতে আমি যেহেতু প্রথম আলোর স্টাফ, প্রথম আলোতে আমি আমার লেখার বিল নিও না, এটা আশাও করি না, নেওয়া উচিত নয়, ঠিক আছে, কিন্তু এই বিশ্বকাপ একটা টি-20 হলো না, ওইটার উপলক্ষে আমি স্পোর্টস পাতার জন্য একটা লেখা লিখেছি, তা আমাকে ওই তারেক মাহমুদ নামে আমাদের স্পোর্টসের যিনি ওই পাতা সম্পাদনা করেছে, তিনি আমাকে বলছেন আনিস ভাই আপনার নামে একটা বিল আছে। তারপরে ও লজ্জায় মারা যাচ্ছে, মাত্র 700 টাকার বিল। আমি যে কই, আমি ওকে 3 বার ফোন দিয়েছি, টাকাটা দাও, টাকাটা দাও, টাকাটা দাও, কারণ লিখে একটা টাকা পেতে যে কি ভালো লাগে, এটা আসলে অন্যরকম একটা অনুভূতি। আর স্পেশালি এখন যদি সেটা হয় তাহলে আনন্দটা বোধ হয় বেশি, কারণ প্রথম দিককার হচ্ছে টাকাটা বেশি ইম্পর্টেন্ট ছিল, আর এখন মনে হয় যে না আমার লেখাটার জন্য আমি পাচ্ছি। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, সর্বশেষ বিরতি নেওয়ার সময় হয়ে গেছে।
প্রিয় দর্শক, গল্প এবং আড্ডায় পুরোটা সময় বেশ সুন্দর করে কাটিয়ে আরও একটু বাকি যদিও রয়েছে, তার আগে একটা বিরতি নেবার সময় আমার হয়ে গেছে। বিরতি নিয়ে ফিরে আসছি আমাদের আয়োজন মিনিস্টার এয়ার কন্ডিশনার প্রেজেন্টস ঈদ স্টারে। কোথাও যাবেন না, থাকুন চ্যানেল নাইনের সাথেই। আমন্ত্রণ সবাইকে আরও একবার আমাদের আয়োজন মিনিস্টার এয়ার কন্ডিশনার প্রেজেন্টস ঈদ স্টারে। প্রিয় দর্শক, আড্ডা হচ্ছে আমাদের প্রিয় মানুষ কবি, সাহিত্যিক, নাট্যকার এবং একজন সাংবাদিক আনিসুল হকের সাথে। একজন মানুষের এতগুলো গুণ এবং সাহিত্যের ভিন্ন ভিন্ন শাখায় বিচরণ করার সুযোগ সকলের হয় না, আপনার হয়েছে। যদি নিজের জায়গা থেকে আপনাকেই প্রশ্ন করা হয় যে আপনার কোন গুণটা সবচেয়ে বেশি পছন্দের? ভাই, গুণ টুন বলেন না, দোষে গুণে মানুষ, তাই না? প্রত্যেকটা মানুষেরই তো অনেক যোগ্যতা থাকে, প্রত্যেকটা মানুষের নিশ্চয়ই মানে অনেক প্রতিভা থাকে। আমি তো লেখালেখিকে আমার ক্ষেত্র হিসেবে নিয়েছি, এটা গুণ না, এটা হচ্ছে আমার পেশা। তো যেটা হয়েছে যে আমি ছোটবেলা থেকেই লিখতে এবং ছবি আঁকতে পছন্দ করতাম। এটা রংপুরে থাকতেই লোকে জানতো যে দেয়াল পত্রিকা বের করতাম, সেটা দেয়াল পত্রিকা থেকে। ঢাকা এসেও আমি তিনবার ফার্স্ট হয়েছি দেয়াল পত্রিকা নিয়ে। কাজেই ছবি আঁকতে এবং লিখতে আমি পছন্দ করি। আমাকে যদি কেউ বলে যে একটা বিয়ের অনুষ্ঠানের জন্য গান লিখে দেন, এইটা লিখতেও আমি পছন্দ করি। আমাকে একবার একজন বললেন যে তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স থিসিস সমাজ বিজ্ঞানে হান্টিংটনের উপরে, আমি যে দাও লিখে দিই। আমি লিখতে পারলেই খুশি। আমার একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার দুই হাঁটু ভেঙে গিয়েছিল। তখন আমার স্ত্রী বলেছিলেন প্রথম আলোকে ফোন করে যে ওকে লেখার একটা অ্যাসাইনমেন্ট দাও, দেখবে এখন এসে সুস্থ হয়ে যাবে। তো ওরা বললো যে ঠিক আছে, আপনি যে অ্যাক্সিডেন্ট করেছেন এটা নিয়েই একটা লেখা লেখেন। তারপরে আমি একটা লেখা লিখলাম, ঠ্যাং ভেঙে যে নাবিক হারায়েছে দিশা। এটা এবং সত্যি সত্যি আমি ভালো হতে শুরু করলাম। তো আমি লিখতেই পছন্দ করি, লেখা হলেই হলো, কোনো অসুবিধা নাই। পরশুদিনও প্রথম আলোতে আমাদের বিজ্ঞাপনী সংস্থা, বিজ্ঞাপনে যারা কাজ করেন, ওরা বলছেন যে একটা বিজ্ঞাপনের সঙ্গে ম্যাচ করে একটা লেখা দরকার, এরকম একটা লেখা হলে ভালো হয়। তো আমরা এখন কোনো বড় লেখককে তো এটা বলতে পারবো না যে ভাই এ ধরনের একটা লেখা লিখে দেন। আমি দেখছি যে পাতার দায়িত্বে যিনি আছেন তিনি ভাবছেন যে একটা বিজ্ঞাপন ফিরিয়ে দিব, আবার এই ধরনের লেখার কথা কাউকে বলাও যাবে না। আমি শুনে বললাম কোনো দুশ্চিন্তা করো না, এই জিনিস কেবল আমার পক্ষেই লেখা সম্ভব, কারণ তোমার লেখাটা এখনই লাগবে। আমি ঠিক আছে 15 মিনিট আমাকে সময় দাও। আমি গট 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 করে লিখে দিলাম এবং এটা আমি ফেসবুকে শেয়ার করেছি। লোকজন এত পছন্দ করছে, বলছে এত আবেগের লেখা, একই সঙ্গে হাসছি একই সঙ্গে কাঁদছি। কারণ আমার রংপুরে যাওয়ার ঈদে যে রংপুরে যেতাম আম্মা ছিলেন, সেটার বিবরণ। আমরা 5 ভাই বোন ঢাকায় থাকতাম, আম্মা বলতেন যে তোমরা ঈদে বাড়ি আসবে, কিন্তু এক বাসে আসবে না, এক একজন এক এক বাসে আসবে। এবং বাসে বা ট্রেনে রংপুরে যাওয়া এত কষ্টকর ছিল, সন্ধ্যা 6টা পরের দিন ভোরবেলা 6টায় যেতাম, রাস্তায় জ্যাম হতো, কষ্ট হতো, আমরা আশা ছেড়ে দিতেন, মনে হয় আসতেই পারলো না। শেষ রাতে গিয়ে দরজায় যখন আমরা বেলটা টিপতাম, আম্মা দরজা খুলছেন, এত দেরি হলো কেন, আসো হাত মুখ ধুয়ে খেতে বসো। ওই আম্মার মুখে যে হাসিটা, এর মধ্যে আব্বা এসে দাঁড়িয়েছেন, আমার বড়ম্মা ছিলেন তিনি এলেন, এইটার যে মূল্য, যে অনেক কষ্ট করে টিকিট জোগাড় করে 24 ঘন্টা 6 ঘন্টার জার্নি 24 ঘন্টা করে গিয়ে পৌঁছানোর পরে আম্মার হাসিটা দেখলে, মুখটা দেখলে সব দুঃখ ভুলে যেতাম। সেই লেখাটা আমি লিখে দিলাম। তো আমি লিখলেই ভালো থাকে, আমাকে আপনি কবি বললেও আমি খুশি, আমাকে যদি বলেন রম্য লেখক, আমাকে যদি বলেন কৌতুক লেখক, আমার কোনো আপত্তি নেই, শুধু লেখক বলবেন। লেখালেখিতেই আসলে সব কিছু আপনার মানে সম্পূর্ণটা জুড়ে রয়েছে লেখালেখি। খুব ভালো লাগলো আপনার সাথে আড্ডা দিতে। কখনোই আসলে মানে মনে হয় না যে আড্ডাটা কেন শেষ হচ্ছে না, মনে হয় কেন যেন আড্ডাটা খুব দ্রুত শেষ হয়ে যায়, কারণ এত কিছু জানবার রয়েছে, এত কিছু শুনতে ভালো লাগে। আর যখন আপনি বলেন যে লেখার কথা বা পড়ার কথা, তখন মনে হয় আমিও অনেকটা উৎসাহিত হই। বাসায় যেয়ে কিন্তু নিজের বুকশেলফের আশেপাশে সারাদিনে না যাওয়ার সুযোগ থাকলেও মনে হয় একবার হলেও যাওয়া উচিত, একটু যদি পাশে বসে দুটো লাইন পড়া যায়। তা থেকে বোধহয় কিছু শিখলাম। তো আজকের ঈদের পুরো আয়োজন জুড়ে আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে মায়ের কাছে ফিরে যাওয়ার যে গল্পটা,
এটি আসলে ঈদ সবার জীবনে আনন্দ নিয়ে আসে, আর সেই আনন্দটা পরিপূর্ণতা পায় যখন আমরা পরিবারের সবাই মিলে একসাথে ঈদ করার সুযোগটা পাই। আর এই লেখাটা আজ সকালেই আমি পড়েছি, আমি জানি না কেন যেন আমার হচ্ছে মানে নিউজ পোর্টালে বারবার আসছিল, তো আমার মনে হলো একটু পড়ি। তো পড়ে আমার চোখেও কিন্তু অশ্রুসিক্ত হয়েছে। আমি কখনোই আসলে গ্রামের বাড়িতে যাইনি ঈদ করতে, কারণ আমরা ঢাকায় বসবাস, কিন্তু তারপরেও মনে হয়েছে যে এর মধ্যে যে আবেগ এবং ভালোবাসা আছে তার জন্য ঢাকার বাইরে বা ঢাকায় যাওয়া না যাওয়াটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে পরিবার, মায়ের আদর, মায়ের সংস্পর্শে যাওয়া আর সব ভাই বোন একসাথে থাকা। তো খুব ভালো লাগলো। আপনার ঈদ তো অবশ্যই সুন্দর কেটেছে, কিন্তু সামনের দিনগুলোও যেন ঈদের আনন্দের মতো মুখরিত হয়, এটি হচ্ছে আমাদের প্রত্যাশা। জি, সবার জন্যই আমরা এই প্রত্যাশা করব, আমরা সবাই মিলে ভালো থাকবো, সবার ঈদ এবং ঈদোত্তর দিনগুলি সুন্দর যাবে। সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। প্রিয় দর্শক, পুরোটা সময় আড্ডায় এবং অনেক গল্পের মধ্যে দিয়ে কেটে গেছে, সময়টা আসলে কিভাবে অতিবাহিত হয়েছে আমি নিজেও জানি না, কিন্তু আমার বিশ্বাস আমাদের এই আড্ডা আপনাদের ভালো লেগেছে এবং আড্ডার যে ছোট ছোট কিছু বিষয়বস্তু রয়েছে যেখান থেকে অনেক কিছু শেখার রয়েছে আমাদের, সেই বিষয়গুলোকে অবশ্যই আমরা মনে রাখব। আর ঈদ সবাই মিলে সুন্দরভাবে কাটাবো, শুধু নিজের ঈদটা ভালো কাটলে হবে না, আশেপাশের মানুষগুলোকে নিয়েও যেন আমরা সুন্দর একটা সময় কাটাতে পারি। ইনফ্যাক্ট তারা দূরে রয়েছে, কিন্তু তাদের আনন্দের কিছুটা অংশ হলেও যেন আমরা ভাগীদার হতে পারি, সেই বিষয়গুলোকে মাথায় রেখে যদি আমরা ঈদটাকে উদযাপন করি, দেখবেন মানসিক একটা প্রশান্তি কাজ করবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ঈদের অনেক অনেক শুভেচ্ছা আরও একবার, সবার জন্য ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।